আসসালামু আলাইকুম, বেঙ্গলি হোম কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি চিতই পিঠার একটি রেসিপি শেয়ার করব। চিতই পিঠার রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজকে করব ঝাল চিতই। প্রথমে চাল ভিজিয়ে নিয়েছিলাম আমি 4 থেকে 5 ঘন্টা। 1 কাপ ভাতের চাল এবং 1/2 কাপ পোলাওয়ের চাল তা 4-5 ঘন্টা ভিজানোর পর ভালো করে পানিটা ঝরিয়ে নেব এবং ব্লেন্ড করে নেব 1/4 কাপ পানি দিয়ে। আপনারা চাইলে বেটেও নিতে পারেন, তবে অবশ্যই একটা মিহি পেস্ট করতে হবে। আমার ব্লেন্ড করা হয়ে গেছে, দেখুন কতটা মিহি হয়েছে, আমি হাতে নিয়ে একটু দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন কতটা মিহি করতে হবে, কোনো দানা থাকা যাবে না। তারপর একটা বাটিতে বেড়ে ঢেলে নিচ্ছি, ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। মিনিট খানেক ফাটানোর পর স্বাদ মতো লবণ অ্যাড করে দিব। লবণটা দিয়েও আমি মিনিট খানেকের মতো ফেটিয়ে নিচ্ছি। পানি অ্যাড করছি 1/4 কাপ। পানিটা একটু বুঝে অল্প করে আস্তে আস্তে করে অ্যাড করবেন। পানিটা দিয়ে ভালো করে কিছুটা সময় নিয়ে আমি ফেটিয়ে নিব। আশা করি বুঝতে পারছেন কেমন কনসিস্টেন্সি হবে। খুব বেশি ঘন হবে না এবং খুব বেশি পাতলাও হবে না, এবং বেশ অনেকটা সময় ফেটিয়ে নিলে পিঠাটা সফট হয়। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি মিহি কুচি করা 1 টেবিল স্পুন পেঁয়াজ এবং 1 টেবিল স্পুন ধনিয়া পাতা কুচি, কাঁচা মরিচ কুচি। অবশ্যই এগুলো মিহি কুচি করে দিতে হবে, আপনারা চাইলে গুঁড়া মশলাও ব্যবহার করতে পারেন, আদা রসুন পেস্টও দিতে পারেন। তারপর মাটির খোলাটা যখন গরম হয়ে আসবে, বোঝার উপায় হচ্ছে পানি দেওয়ার সাথে সাথে পানিটা শুকিয়ে যাবে। তেল এবং পানির মিশ্রণে টিস্যু ভিজিয়ে আমি খোলাটা ঘুরিয়ে নিচ্ছি, এতে করে পিঠাটা ইজিলি উঠে আসে। তারপর পিঠা দিয়ে দিচ্ছি এবং ঢেকে 3 থেকে 4 মিনিটের মতো পিঠাটা রান্না করে নেব। পিঠাটা হতে 3 থেকে 4 মিনিটে বেশি সময় লাগে না, দেখতে পাচ্ছেন 3 থেকে 4 মিনিট পর তেল এবং পানির মিশ্রণ দেওয়াতে ইজিলি উঠে আসছে এবং অনেক ছিদ্রও হয়েছে। আরেকটা পিঠা তৈরি করে দেখাচ্ছি, এভাবে করে বাকি পিঠাগুলো আমি তৈরি করে নেব। আশা করি আপনারা শীতে পিঠাটা বানিয়ে বাসায় খেয়ে বলবেন কেমন লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।